দেখি হঠাৎ করে একদিন পর টিকিট আসছে, এইভাবে আমার 10টা টিকিট আসছে। আমি তাকে আসলে যে আমি এখানে কাছাকাছি এটা ওইটা দেখেন হাম এটা ডানকেল রোড, এটি আমার মানে আমার পাশের রোডটা হলো আমার, এবং এই রোডটা হলো আমার মেয়ের স্কুল, মানে এখানে হলো এটা স্টেভেন রোড, এবং এই রোডে এখানে আমার মেয়ের স্কুল, আমি এবং এই রোডে আমার পার্কিং এলাও আছে। আমি যেহেতু প্রায় 3 মাস আগে এটা এখানে মানে গাড়িটা পাস করছি, করার পরে আমি এক মাস পরে আমি গাড়ি কিনছি। কেনার পরে আমি দেখলাম যেহেতু আমার এই এরিয়ায় গাড়ি পার্কিংয়ের মানে আমার এলাও আছে, আমি গাড়ি পার্কিং করতে পারি, যেহেতু এই রোডে যেমন সিএইচ এখানে আছে, সিএইচ গাড়িতে মানে এই যে পার্কিং এর এখানে পার্কিং আছে, সিএইচ এরিয়া হলো আমার পার্কিং এরিয়া। তো আমি কী করলাম যে আমার মেয়ের রাস্তাটাও সিএইচ সিএইচ এরিয়া পড়ছে, যেমন আমার এই গলিটা আমার আমার গলিটা পাশে গলিটা সব এই সারাউন্ডিং এরিয়াটা কিন্তু সিএইচ আন্ডার পার্কিং এরিয়া, আমার একটা পারমিশন আছে, 1 বছরের জন্য পারমিশন আছে। তো আমি ভাবলাম কী করলো যে আমি আমার মেয়েকে নিয়ে দেখলাম অনেকেই তো নিয়ে যাচ্ছে স্কুলতে, আমি সকালবেলা আমার মেয়েকে স্কুল নিয়ে দিয়ে যাই। তো আমি এভাবে প্রায় 2 সপ্তাহ আসলাম, মানে প্রতিদিন আসছি 2 সপ্তাহ, মানে 5 দিন করে আসলাম। হঠাৎ করে দেখি 2 সপ্তাহ পরে হঠাৎ চিঠি আসলো, যে চিঠি কি পিসি হ্যান্ড মানে ওই যে পেনাল্টি আমার চার্জ কি, যে আমার এই রোডে আমি এলাম না। আমি তো হতবম্ব, কী ব্যাপার, আমি তো এই রোডে এলাম। পরে জানলাম, আমি যোগাযোগ করলাম ওদের সাথে, এই যে কাউন্সিলের সাথে যোগাযোগ করলাম যে আমি যে নির্দিষ্ট যে পার্কিংয়ের, যে ওরা বললো যে না তোমার তো এই টাইমটা যে 8:15 এই তুমি ঢুকতে পারবা না, তোমার পারমিশন আছে ঠিক আছে যে তুমি এই রোডে তুমি পার্ক করতে পারবা, কিন্তু এই রোডে এই টাইমে 8:00 থেকে 9:15 এবং 2:45 থেকে 4:00 এই টাইমটা তুমি এই সাইনে মানে ঢুকতে পারবা না, মানে এইটা রেস্ট্রিকশন জোন, পেডিস্ট্রিয়ান এন্ড সাইকেল জোন, মানে এই এরিয়া মানে আমার কোনো পারমিশন নাই। আমি কিন্তু আমি ভাবছিলাম যে আমার তো পারমিশন আছে, যেহেতু আমার এরিয়া আমার মেয়েটা স্কুলে পড়ে, যে আমি মনে করছি যে আমার মেয়ে পড়ে হিসাবে আমার একটা পারমিশন আছে, তাছাড়া আমি ভাবছি যে আমার তো এই এরিয়া এলাকায় আমার পারমিশন নেওয়া আছে, সুতরাং আমি যেতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি 2 সপ্তাহ যাওয়ার পরে দেখি হঠাৎ করে একদিন পর টিকিট আসছে, এইভাবে আমার 10টা টিকিট আসছে, 10টা এক সপ্তাহের মধ্যে টিকিট আসছে, মানে একদিন 2 দিন ব্যবধানে সেম জায়গায় দৌড়ছে। কারণ আমি 2 সপ্তাহ আসছি, পাঁচ দিন স্কুলে নিয়ে দিছি, শুধু স্কুলে নিয়ে দিয়ে যাই সকালবেলা, আর আসি না আর কি। তারপরে আমার ওয়াইফ মানে আমার মেয়েকে কালেক্ট হয়, সুতরাং কিন্তু এইটা হলো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে মানে আমরা তো এলাকায় থাকি, কিন্তু অনেক জায়গায় আছে, সব জায়গায় আবার এই পাশাপাশি এখানে স্কুল আছে, ওই রোডে আবার রেস্ট্রিকশনটা নাই, ওইখানে আবার সামনে স্কুল আছে, ওই রোডে এই রোডে আবার এই রেস্ট্রিকশন নাই, শুধু এই রোডে আমার এই বেকন্ঠী প্রাইমারি স্কুল এইভাবে আমি অনেকের সাথে কথা বলছি, আমার বন্ধু বান্ধবের সাথে বলছে যে অনেক স্কুলে এইভাবে রেস্ট্রিকশন আছে, বিভ্রান্তিকর যে ওইটা আমি জানতাম না, কারণ যেহেতু আমি তো নতুন ড্রাইভার, যে আমার তো মাত্র আমি শুরু করছি 1 মাস আগে, এরপরে গাড়িটা কেনার পরে আমি শুধু মানে এদিকে আমার মেয়েটাকে শুধু নিয়ে দিয়ে যাই। যাই হোক, যে আমার মেসেজটা হচ্ছে যে মানে আপনার যারা নতুন ড্রাইভার মানে পুরোনারা তো জানা আছে, ওনারা ভুল করে ফেলে যে আমার যেহেতু পার্কিং এলাও আছে, কিন্তু এই টাইমটা দেখতে হবে যে ওইখানে যে পেডিস্ট্রিয়ান এন্ড সাইকেল জোন আছে কিনা, মানে ওই সাইনটা আছে কিনা স্কুল এলাকায় এটা দেখতে হবে, যে এই টাইমটা শুধুমাত্র স্কুল টাইমে, যে মর্নিং টাইম 8:00 থেকে 9:15 এবং যেমন পিক আপ টাইম যে 2:45 থেকে 4:00 এই টাইমটা শুধু এলাপ নাই, মানে ভিতরে যাওয়া আমাদের যাদের পারমিশন নাই আছে, বসে যারা যেমন এমন এইখানে আছে লেখা আছে অ্যাকসেপ্ট পারমিট হোল্ডার্স SS1, এইখানে সম্ভবত এই এলাকার যারা আছে তাদের জন্য হয়তো এই শুধু ওই রুটে শুধু এই রুটে যারা থাকে তাদের জন্য হয়তো এই পারমিশনটা আছে। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ধরেন সাইনগুলো অনেক সময় চোখে পড়ে না, হ্যাঁ চোখে পড়ে না, যেমন যেটা মনে করছেন যে আমি তো এই এলাকায় থাকি, হ্যাঁ এটা আমার রাস্তা, আমার লোকাল জোন, হ্যাঁ আমি এখানে পার্ক করতে পারবো, আপনি চলে গেলেন, হ্যাঁ এবং আমার মেয়েটা স্কুলে পড়ে, আমি মনে করছি যেহেতু আমার মেয়েটা পড়ে সেই হিসাবে আমার একটা পারমিশন একটা রাইট আছে, এবং আমার গাড়ি আমি এলাকায় থাকি এবং আমার এখান থেকে আমি কাউন্সিল থেকে 1 বছরের জন্য আমি পারমিশন নিয়ে নিছি। এখন মানে মেসেজটা হচ্ছে আসলে মানুষের সতর্ক হয়, হ্যাঁ যা বিভ্রান্তিকর রাস্তা কিন্তু অনেক জায়গায়, হ্যাঁ এটা আসলে একটা বিভ্রান্তিকর রাস্তা, মানে আমার মতো যারা নতুন তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা মানে গাড়ি চালানোর সময় এই রাস্তাগুলো বা এই সাইনগুলো খেয়াল করেন বিশেষভাবে। তো আমি ওদের সাথে আমি করে আলাপ করছি, যদি করা আমাকে কিছু মানে যদি সে ওই যে রিডিউস করছে মানে 6টা মানে আমাকে দিতে এসে মানে ফাইনটা আমি 6টা ফাইন দিয়েছি এবং 4টা ওরা আমাকে রিডিউস করছে মানে কনসিডার করছে, আমি রিকোয়েস্ট করছি, আমি তাদেরকে বলছি, আমি মানে সত্য বলছি এই কাহিনী আমি লিখে দিছি ওদেরকে, আমি ওরা নোটিশ পাঠিয়েছি, নোটিশে আমি চ্যালেঞ্জ বলছি আমি নতুন ড্রাইভার এবং আমি সবগুলো আমি বিশ্লেষণ করে দিয়েছি, ব্যাখ্যা করে দিছি, এবং ওরা মানে 6টা ফাইন আমাকে দিতে হয়েছে আর 4টা মাপ দিয়েছে আর কি। যাই হোক,
তো আপনাদের সবাইকে বলবো এই জিনিসটা খেয়াল করার জন্য যে আপনারা যে এই স্কুলের বিশেষ করে স্কুল এরিয়া ব্যাপার যেহেতু আমার এই পাশাপাশি আছে, যেমন আমি এখানে এখানে গাড়ি পার্ক করছি, এই এরিয়া আমার পার্কিং এর এলাম আছে, কোনো সমস্যা নেই আমার জন্য, কিন্তু শুধু স্কুল টাইমটা আমার জন্য শুধু পারমিশন মানে ঢুকার টাইম না, শুধু বলতে আমি পার্কিং করতে পারবো, কিন্তু এই টাইমটা বলে এজন মানে মানে ঢুকতে পারবো, হ্যাঁ যে কোনো সময় আমি পার্কিং করতে পারবো, শুধু এই টাইমটা ঢুকতে পারবো না এই এই রোড দিয়ে, শুধু দুটো টাইম, স্কুল টাইম সকাল টাইম আর মানে পিক আপ টাইম। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর সবাই মানে সচেতন হন, আমার আমি মনে করি যে সচেতন হওয়া দরকার, এই জন্য মেসেজটা দিলাম।